আমি মনে মনে ভাবছি, এইভাবে তাহলে এরা সমবেতভাবে প্রতিদিন মিলিত হয়ে মনন ও নিধিধ্যাসনেই মধ্যাহ্নকাল অতিবাহিত করেন। প্রায় দুমাস হতে চলল এতদিন এখানে থেকেও তাঁদের এই গোপন ইষ্টগোষ্ঠীর সন্ধানই আমি পাইনি। সম্বিধানন্দজিও ঘুণাক্ষরে আমাকে এ বিষয়ে কিছু বলেননি। আজ বুঝতে পারলাম ধাবড়ি কুণ্ডে পূজা ও মধ্যাহ্ন ভোজনের কাল ছাড়া কেন কোনোদিন আমি গুহার বাইরে এদেরকে দেখতে পাইনি। আরও একটা জিনিস শিখলাম, গুরুবাক্য শুনতে শুনতে কায়মনোবাক্যে একাগ্র হয়ে কীরকম ধ্যানাসনে বসে থাকতে হয়। হঠাৎ হরনর্মদে ধ্বনিতে আমি চমকে উঠে তাকিয়ে দেখি একলিঙ্গ স্বামী চোখ খুলে আমার উপরে এই দৃষ্টি স্থাপন করেছেন। দীপ্ত চক্ষুর রশ্মি ফেলে তিনি যেন আমার ভিতরটা পরখ করছেন। উনি বললেন, শৈলেন্দ্র নারায়ণজি, হামারা প্রবচন সে আপকা মন মে কোই জিজ্ঞাসা কি উদয় হুয়া তো মুঝে বতাইয়ে। আমি মহাত্মার আশ্বাস পেয়ে তাকে যুক্ত করে নিবেদন করলাম, আপনার কথা শুনে আমার বুক গর্বে ও আনন্দে ভরে উঠেছে। দেশ বিদেশের সাধারণ লোকের ধারণা, যত কিছু বিজ্ঞানের বিস্ময়কর গবেষণা ও আবিষ্কার কার্য হয়েছে পাশ্চাত্য দেশে, ভারতের পণ্ডিতবর্গ কেবল ন্যায়ের কচকচি বেদান্তের গুরুগম্ভীর তত্ত্বালোচনা এবং ব্যাকরণের মন্ত্রনাদের মগর নদী, সংনীনাদের আ গপে পক্কশ্চ ভয় দীর্ঘশ্চ এইসব সূত্র মুখস্থ করে কিংবা কাব্যের রস আলোচনা করে কাল কাটিয়েছেন। যারা ন্যায় বেদান্ত ব্যাকরণ বা কাব্যের কোনো উপাধি নিতে পারেননি, তারা পুরাণাদি পুরোহিত দর্পণ বা কিছু তন্ত্রশাস্ত্র মুখস্থ করে পূজা পাঠ করেই কাল কাটিয়েছেন বা এখনো কাটাচ্ছেন। আর সাধু সন্ন্যাসীদের সম্বন্ধে ধারণা, তারা কেবল পরলোকের কথা চিন্তা করেন, নিজের আত্মারই উন্নতি কিসে হয় সেই ভাবনায় মত্ত থাকেন। তারা ইহলোকের বিষয় কোনো চিন্তাই করেন না, বিজ্ঞান শাস্ত্র অনুশীলন তো নয়ই। আজই আপনার কাছে জানতে পারলাম যে নিউটনের মতো প্রতিভাধর বৈজ্ঞানিকও তাহলে কেউ কেউ আমাদের শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের মধ্যেও বর্তমান ছিলেন। আমি ভাস্করাচার্যের বিজ্ঞান গবেষণা সম্বন্ধে আরও কিছু জানতে চাই, আপনি দয়া করে বলবেন কি? একলিঙ্গ স্বামী বললেন, ভাস্করাচার্য খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে সহ্যাদ্রি নামক পশ্চিমঘাট পর্বতের নিকট বিজরবীর গ্রামে সান্ডিল্য গোত্রীয় মহেশ্বর আচার্যের ঔরসে জন্মগ্রহণ করেন। ভোজরাজের সভাপতি ভাস্কর ভট্টের বৃদ্ধ প্রপিতামহ এবং গৃহজাগ বিশারদ লক্ষ্মীধরের পুত্র ছিলেন। ভাস্করাচার্য প্রণীত সিদ্ধান্ত শিরোমণি প্রমাণ করে যে তিনি জগতের একজন অন্যতম শ্রেষ্ঠ গাণিতিক। পাশ্চাত্যের শ্রেষ্ঠ গাণিতিক নিউটন পৃথিবীর চতুর্দিকে চন্দ্রের আবর্তন নিয়ে যখন গবেষণা করছিলেন, তখন গাছ হতে আপেলের ভূপৃষ্ঠে পতন দেখে তিনি আপেলের ঊর্ধ্বগমন না হয়ে অধগমন হলো কেন এ বিষয়ে চিন্তা করতে করতে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করেন। তাঁর এই আবিষ্কারের বহু পূর্বে ভারতের ভাস্করাচার্য ধনু নিঃসৃত বাণ ঊর্ধ্বমুখে নিক্ষিপ্ত হলেও অধমুখে ভূপতিত হয় কেন তার বিচারে প্রবৃত্ত হয়ে পৃথিবীর মাধ্যাকর্ষণ তত্ত্ব এবং সমগ্র জড়পদার্থের আপিরণ তত্ত্ব আবিষ্কার করতে পেরেছিলেন। ভাস্করাচার্য তাঁর প্রণীত সিদ্ধান্ত শিরোমণি নামক গ্রন্থের শেষ খণ্ড গোলাধায় লিখেছেন, আকৃষ্টি শক্তিশ্চ মোহিতয়া যত সস্থং গুরুং স্বাভিমুখং সশক্তা আকৃষ্যতে তৎপতিব ভাতি সমে সমস্তাং ক অতীতই অংখে। এই শ্লোকের বাচ্যার্থ হল, আকর্ষণ শক্তি সম্পন্ন পৃথিবী যখন আকাশস্থ গুরু বস্তু নিজের দিকে আকর্ষণ করে, তখন মনে হয় যেন ওই সকল বস্তু পড়ছে, বাস্তবিক পক্ষে তারা স্বেচ্ছায় পড়ছে না, পৃথিবীর আকর্ষণ শক্তির জোরেই পৃথিবীতে আসছে। সকল দিকে সমান আকর্ষণে আবদ্ধ অর্থাৎ পরস্পর পরস্পরকে আকর্ষণ করে এমন অবস্থায় পৃথিবী আকাশে কোথায় গিয়ে পড়বে? তার মানে এই যে পৃথিবী গ্রহ নক্ষত্র প্রভৃতি পরস্পরকে আকর্ষণ করে থাকে এবং সেই আকর্ষণ শক্তির বলে কেউ কক্ষচ্যুত হয় না। সামান্য অনুধ্যান করলেই বোঝা যায় ভাস্করাচার্যের এই শ্লোকটিতে পৃথিবীর মধ্যাকর্ষণী শক্তি এবং গ্রহ নক্ষত্রাদির আপিরণ শক্তি অবধারিত হয়েছে। কারণ মহি শব্দ ঘনতার পরিচয়ক,
যদিও বাসনাভাষ্যে তিনি বলেছেন আকৃষ্টি শক্তিশ্চ মোহিতানেন ভূমের অধ স্পতনং তত্তীর্য গধ স্থিতানাং চাধ পতসনং শঙ্কা নিরাস্তা। তথাপি ওই কথা সাধারণকে বোধগম্য করবার জন্যই বলেছেন বলে ধরতে হবে। ব্রহ্মবিদ নন, কেবল শাস্ত্রবিদ হয়ে এই ভাস্করাচার্য যে বিজ্ঞান প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন তা কোনো অংশেই পাশ্চাত্য বিজ্ঞানাচার্য নিউটনের চেয়ে কম নয়। মাধ্যাকর্ষণের তত্ত্ব ছাড়াও ভাস্করাচার্য গোলাধ্যায়ের প্রক্ত যোজন সংখ্যায়া ইত্যাদি শ্লোকে পৃথিবীর 4,967 যোজন পরিধি এবং 1581 পূর্ণ 1-এর 25 যোজন ব্যাস নির্দেশ করেছেন। 5.1 মাইলে মাগধীয় যোজন হয়। এই রকম হলে আধুনিক ভূগোলবিদ পণ্ডিতগণের সঙ্গে ভাস্করাচার্যের গবেষণার অত্যাশ্চর্য মিল দেখা যায়। এছাড়াও উক্ত পরিধি ব্যাসের আনুপাতিক সম্বন্ধ 4,967 / 1581 পূর্ণ 1-এর 24 বা 1,19,208 / 37,945 অর্থাৎ 3.14159 বলে ভাস্করাচার্যই সর্বপ্রথম নির্ধারণ করে গেছেন। আধুনিক গণিতজ্ঞগণ এই সংখ্যাটিকে পাই বলে নির্দেশ করে থাকেন। সুতরাং এ সম্বন্ধেও অর্বাচীন মতবাদের সঙ্গে প্রাচীন ভাস্করাচার্যের মতবাদের কোনো পার্থক্য দেখা যায় না। ভারতের অন্যতম বিজ্ঞানী লল্লাচার্য পৃথিবীর গোলত্ব প্রতিপাদন করে গেছিলেন। তদনুসারে ভাস্করাচার্য পৃথিবীর সমতলতা প্রতিষেধ করে বলে গেছেন, যদি সমা মুকুরোদর সন্নিভা ভগবতী ধরণী তরণী হি ক্ষতি উপরি দূরগত হপি পরিভ্রমণ কিমু নবৈর ময়রৈরিব নেক্ষাতে। অর্থাৎ পৃথিবী যদি দর্পণাদির মতো সমতল ক্ষেত্র হয় তবে দেবতাদের মতো ক্ষিতিতলগত দূরবর্তী নৌকাদি মানুষের দৃষ্টিপথে পড়ে না কেন। গ্রন্থকারের অভিপ্রায় এই যে মনুষ্যগণ কর্তৃক দূরস্থিত কিন্তু দৃষ্টিসীমা মধ্যবর্তী বস্তু উপলব্ধি হয় না বলে পৃথিবী যে গোল তা নিশ্চিতরূপে প্রতিপাদন করা যায়। যে জন্য পৃথিবীকে আপাত দৃষ্টিতে সমতল বলে মনে হয় তার কারণ নির্দেশপূর্বক ভাস্করাচার্য বলেছেন, সম যতহ স্যাত পরিধেহে শতাংশ পৃথ্বী চ পৃথ্বী নিতরাং তনিয়ান নরশ্চ তৎপৃষ্ঠগতস্য কৃতস্না সমের তস্য প্রতিভাত্তত সা। অর্থাৎ মানুষ পৃথিবীর আয়তনের চেয়ে নিতান্ত ক্ষুদ্র বলে পৃথিবী গোল হলেও চক্রাকার সমতল ক্ষেত্রের মতো দেখায়। লল্লাচার্যের সিদ্ধান্তের সমর্থনে পৃথিবীর গোলত্ব ভাস্করাচার্য স্বীকার করে নিলেও তাঁর শেষ জীবনে তিনি সিদ্ধান্তে এসেছিলেন, কপিত্থ ফলবৎ বিশ্বং, অর্থাৎ নিখুঁতভাবে বলতে গেলে বলতে হয় পৃথিবী দেখতে একটা কদবেলের মতো, পৃথিবীর দুই মেরু ঈষৎ চাপটা। আধুনিক বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষার পর এই সিদ্ধান্তে এসেছেন, কিন্তু তাঁদের বহু পূর্বেই ভাস্করাচার্য গোলাধ্যায়ে পৃথিবীর সঠিক আকার ঘোষণা করে গেছেন। গোলাধ্যায়ের লঙ্কাপুরে হকস্য যদদ্বয় হ স্যাত ইত্যাদি শ্লোকে দেখলেও বোঝা যায় তিনি পৃথিবীর পরিধির 360 ডিগ্রি অংশ 4টি 90 ডিগ্রি অংশে ভাগ করে কোন কোন অংশের প্রতিলোমে কি কি দেশ অবস্থিত তারও পরিচয় দিয়ে গেছেন। তুমি যদি কোনোদিন ভাস্করাচার্যের সিদ্ধান্ত শিরোমণি পড়ো, কতকগুলি শ্লোক বিশেষভাবে সমীক্ষা করলে বুঝতে পারবে পাটিগণিত বীজগণিত স্থিতিগণিত গতিগণিত বলগণিত জলগণিত ভূমিতি জ্যামিতি ত্রিকোণিমিতি জ্যাতত্ত্ব কোটি জ্যাতত্ত্ব স্পর্শরেখাতত্ত্ব কোটি স্পর্শরেখাতত্ত্ব প্রঘাত সারণী চক্রতত্ত্ব ভগ্নতত্ত্ব ভূগোলতত্ত্ব খগোলতত্ত্ব বর্গাঙ্গ যুগপদাঙ্ক দ্বিপদাঙ্ক ঘাতাঙ্ক ব্যাসকলন বা চলগণিত সমাসকলন এবং সংকুচ্ছেদাদি প্রভৃতি শাস্ত্র রহস্য ভাস্করাচার্যের নিকট কখনোই অপরিচিত ছিল না। আমাদের দেশে ক্যালকুলাস বা সূক্ষ্মরাশি গণিত অর্থাৎ চলগণিত সম্বন্ধে কোনো গ্রন্থ নয়, একথা পাশ্চাত্য পণ্ডিতরা সগর্বে ঘোষণা করে থাকেন। তাঁদের মনে নিউটনই সূক্ষ্মরাশিগণিতের স্রষ্টা। নিউটনের অলৌকিক বিজ্ঞান প্রতিভাকে যথোচিত শ্রদ্ধা জানিয়েও আমি বলছি,
কেউ যদি বিশেষ মনোযোগ দিয়ে সিদ্ধান্ত শিরোমণি অধ্যয়ন ও অনুশীলন করেন তাহলে বুঝতে পারবেন যে ক্যালকুলাস বা সূক্ষ্মরাশি গণিতের তত্ত্ব ভাস্করাচার্যের অবিদিত ছিল না। তিনি গোলাকার বস্তুর গোল পৃষ্ঠফল বা গোল ঘনফল এবং ডিম্বাকার বস্তুর ডিম্ব পৃষ্ঠফল ও ডিম্ব ঘনফল অঙ্ক কষে বের করতে পারতেন। ক্যালকুলাসের নিয়ম জানা না থাকলে ওইসব ফল বের করা তার পক্ষে কখনোই সম্ভব হতো না। কেবল ভাস্করাচার্য কেন, তার পূর্বে লঘু মানুষ প্রণেতা মুঞ্জাল এবং মহাসিদ্ধান্ত প্রণেতা আর্যভট্টও ক্যালকুলাসের নিয়মগুলি আয়ত্ত করেছিলেন, যেমন দ্বিপাদাঙ্ক এবং ঘাতঙ্কাদি না জানলে ক্যালকুলাস জানা যায় না। সেই রকম ক্যালকুলাস না জানলে গোল পদার্থাদির পৃষ্ঠফল বা ঘনফল কখনোই বের করা যায় না। আমার শিষ্য মহামহোপাধ্যায় বাপুদেব শাস্ত্রী 1858 খ্রিস্টাব্দে সভ্য জগতের দৃষ্টি আকর্ষণ করে প্রমাণ করেছেন যে ভাস্করাচার্য নিউটন এবং লাইবনিটজের অনধিক 500 বৎসর পূর্বে ব্যাসকলনের বহু সূত্র আবিষ্কার করে গেছেন। বাপুদেব শাস্ত্রী সিদ্ধান্ত শিরোমণির টিপ্পণীতে লিখেছেন, চলিত প্রকারে নৈরং সমগ উপপদ্ধতে কিংচাচার্য অপি চলিত গণিতমবিদুরিতত্র সাধনমেশ প্রকারিত্বপি বক্তুং সুসকম। বেদমন্ত্রের কেবল তত্ত্বমূলক ও যজ্ঞপরক ব্যাখ্যাতে মত্ত না থেকে কেউ যদি বিজ্ঞান তত্ত্ব অনুসন্ধান করেন তাহলে শত শত মন্ত্রের মধ্যে আধুনিক বিজ্ঞানের অনেক তথ্য ও সূত্রের সন্ধান পাবেন। ঋষি গৌতম, কনাদ ও আচার্য প্রশস্ত পাদের গ্রন্থের মধ্যে পদার্থবিদ্যার অনেক উচ্চকোটির রহস্য উদ্ঘাটন করা হয়েছে। ঋষিরাই ছিলেন প্রাচীন ভারতের জ্ঞান বিজ্ঞানের সকল শাখার দ্রষ্টা এবং গবেষক। কাজে ঋষিরা ইহজগৎকে অসার ও মিথ্যা ভেবে কেবল পরমার্থ তত্ত্বে ডুবে থাকতেন। সাধারণের এ ধারণা ভুল, অলমিতি বিস্তরেন। নর্মদা তটের এই ঋষি নীরব ছিলেন। আমি বললাম, আপনার কাছে অনেক নূতন ও অমূল্য তথ্যের সংবাদ পেলাম, আমার প্রগল্ভ প্রশ্নে আপনি দয়া করে কোনো অপরাধ গ্রহণ করবেন না। একলিঙ্গ স্বামী বললেন, নেহিজি নেহিজি। তারপর তিনি সম্বিদানন্দজির দিকে তাকিয়ে বললেন, আচ্ছা আমি কহিয়ে তো সম্বিদানন্দ আপকো অচ্ছি তরহ সে দেখভাল করতে হ্যাঁ কে নেহি। আমি বললাম, হ্যাঁ ভগবান, উনি আমাকে যথেষ্ট স্নেহ করেন, তবে ওর বিরুদ্ধে আমার কিছু শিকায়ত আছে। আমার কথার মধ্যে যেন নূতন কোনো রগরের সন্ধান পেয়েছেন, এইভাবে তিনি নড়ে চড়ে বসলেন। হাসতে হাসতে বললেন, বাতাইয়ে বাতাইয়ে, সমুচা খোলসা করকে বাতাইয়ে তো। সম্বিদানন্দজির দিকে অপাঙ্গে দৃষ্টি হেনে আমি বলতে লাগলাম, আমি যখনই কোনো গুহ্যতত্ত্ব জানবার জন্য ওকে প্রশ্ন করি তখনই সে বিষয়ে কোনো রসালো চুটকি শুনিয়ে উনি কেটে পড়েন, তখনই উনি অজুহাত দেখান নেই দাতি হ্যাঁ। আমি ওকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, শিব অর্ধনারীশ্বর কেন, অর্ধনারীশ্বরের অর্থ কি? উনি একটা টপ্পা শুনিয়ে বললেন, শিব তো ভিখারী, কোনো মতে কায়ক্লেশে ভিক্ষান্নে নিজের পেটটা চালাতে পারেন, তার উপর ঘরণীকে ভাগ দিতে হলে তার নিজের পেট ভরবে না, ঘরণীকেও আধ পেটা খেয়ে থাকতে হবে। তাই অনেক ভেবে চিনতে শিব ঘরণীকে নিজের অর্ধাঙ্গে লেপটে নিলেন, অর্থাৎ অর্ধনারীশ্বরের রূপ ধারণ করলেন, ফলে দুজনের দুটো পেট একটা পেটে পরিণত হলো। এই নাকি অর্ধনারীশ্বরত্বের গুহ্য কারণ। আরেকদিন সন্ধ্যাবেলা ওকে প্রশ্ন করেছিলাম, ভগীরথের তপস্যায় তুষ্ট হয়ে গঙ্গা যখন মর্তে অবতরণ করেন তখন তার প্রচণ্ড বেগ আর কেউ ধারণ করতে পারবেন না বলে ভগীরথের কাথর প্রার্থনায় তুষ্ট হয়ে আশুতোষ নিজের মাথা পেতে দিয়েছিলেন। ভালো কথা, কিন্তু সেই গঙ্গার স্পর্শে কপিলের কোপাগ্নিতে ভস্মীভূত সগর সন্তানরা যখন উদ্ধার হয়ে গেলেন তখন গঙ্গাধর গঙ্গাকে মাথা থেকে নামিয়ে দিলেন না কেন? চিরকাল ধরে গঙ্গাকে মাথায় রাখার এ বিড়ম্বনা প্রভু সহ্য করছেন কেন? এই প্রশ্নের উত্তরে সম্বিদানন্দজি একটি রসস্নিগ্ধ সংস্কৃত কবিতা শুনিয়ে বললেন, সমুদ্র মন্থনের সময় মৃত্যুঞ্জয় গরল পান করেছিলেন, তাঁর কণ্ঠে সেই বিস্ত আছেই, তারপর তাঁর সারা অঙ্গে সাপ জড়িয়ে আছে, কপালে রয়েছে অগ্নি, গঙ্গাকে মাথা থেকে নামিয়ে দিলে পাশে ওই বিষ ও আগুনের জ্বালায় তিনি অস্থির হয়ে পড়েন,
এই ভয়ে নাকি তিনি গঙ্গাকে নামাতে সাহস পাচ্ছেন না। আমার অভিযোগের ফিরিস্তি শুনে স্বয়ং মহাত্মা এবং অন্যান্য সন্ন্যাসীরা হেসে লুটোপুটি খেতে লাগলেন। সম্বিতানন্দজি সলজ্জ বদনে মাথা হেঁট করে বসে আছেন, আর একজনকেও দেখলাম বিরক্ত মুখে বসে আছেন, তার কপাল ও ভ্রুদ্বয়ে বিরক্তির চিহ্ন স্পষ্ট। তিনি হলেন বিদ্যানন্দ। একটু পরে হাসি থামিয়ে একলিঙ্গ স্বামী আমাকে বললেন, রসিক কবি তোমার কাছে যে আধ্যাত্মিক তাৎপর্য সুকৌশলে চেপে গেছে আমি তোমাকে তা অল্প কথায় বুঝিয়ে দিচ্ছি। অর্ধ নারীশ্বর শব্দটি রূপকে বলা হয়। কুছ মায়ে কি কুছ অংশ দয়ালি, দোনো কি রচন ইয়ে খাম খেয়ালি। পরমেশ্বর মহাদেব এবং পরমেশ্বরী আদ্যাশক্তির খেলা এই বিশ্বজগৎ। এ বিষয়ে শ্রুতি বাক্য স্মরণ করো, একহং বহুশ্যাম, এক আসি বহু হব। এই ভাগবতী ইচ্ছা থেকেই স্থূল সূক্ষ্ম কারণ জগতের সৃষ্টি। তৎস্রষ্টা তদেবাণু প্রাবিশ্যত, দয়ালের ইচ্ছা এবং মায়ের শক্তিতেই অর্থাৎ তাঁদের ক্ষণেকের খামখেয়ালেই এই ত্রিজগৎ স্তরে স্তরে কারণ সূক্ষ্ম ও স্থূল রূপে প্রকটীভূতা হলেও তারা তাদের এই সৃষ্ট জগৎ বা সৃষ্টি হতে দূরে নাই। সৃষ্ট বস্তুর মধ্যে তারা অনুস্থিত হয়েছেন, এটি তার দয়ার লক্ষণ। এটি একটি খেলা, লীলা বা খামখেয়াল বলে ধরা যায়। এ কথা ঋষিদের উপলব্ধি সত্য যে যেখানে শিব সেখানেই শক্তি বিরাজিত, যেখানে শক্তি সেখানে শিব। এ দুটি তত্ত্ব সর্বদা অঙ্গাঙ্গীভাবে ওতপ্রোত হয়ে বর্তমান। যেখানেই স্ট্যাটিক এনার্জি সেইখানেই কাইনেটিক এনার্জি। স্থিতির মধ্যে গতি এবং গতির মধ্যে স্থিতির সঞ্চরণ সর্বদাই চলছে। আলো থেকে যেমন তার আভাকে আলাদা করা যায় না, চৈতন্য থেকে তার জ্যোতিকে নয়, তেমনি শিব থেকে শিবের শক্তি পৃথক হবেন কি করে। এই জগৎকে উপনিষদের ঋষিরা বলেছেন চিত জড়ের গ্রন্থি। স্থূল চক্ষে যাকে জড় বলে দেখা যায় তাও আসলে পরাবর দৃষ্টিতে চৈতন্য ছাড়া কিছু নয়। আলোর অভাবকে সাধারণত অন্ধকার বলা হয়। আমাদের চোখের রেটিনা 100, 200, 500 বা জোর 1000 ওয়াটের আলো সইতে পারে, কিন্তু চোখের সামনে 1000 বা 2000 ওয়াটের আলো জ্বললে তখন চোখ ধাঁধিয়ে যাবে, চোখের সামনে তখন সব অন্ধকার। এই অন্ধকার কিন্তু আলোর অভাব নয়, আলোর প্রাচুর্য। এই জগৎ চৈতন্যময়, চৈতন্যময় শিব এবং চৈতন্যময়ী শিবাণী একত্রে ওতপ্রোতভাবে থাকায় চিৎসত্তার প্রাচুর্যে জড় বলে প্রতিভাসিত হচ্ছে। জড় কিন্তু সাধারণ অর্থে জড় নয়, ত্রিভুবনের অন্তঃসত্তায় রয়েছে চৈতন্যের ঘনীভূত রূপ। চৈতন্যের মধ্যে নিত্যস্থিতি আছে, আছে গতিও। এই শাশ্বত স্থির সত্তা ও শাশ্বতী গতির চিরভাস্বতী রূপকেই রূপকভাবে বলা হয়েছে অর্ধনারীশ্বর। এবার গঙ্গাধরের মাথায় গঙ্গাধরণ তত্ত্বটি বুঝবার চেষ্টা করি এসো। গঙ্গা শব্দে জ্ঞানকে বুঝায়। আমি জানি তুমি তোমার বাবার মুখে এই শ্লোকটি বহুবার শুনেছ, কাশীক্ষেত্রং শরীরং ত্রিভুবন জননী ব্যাপিনী জ্ঞান গঙ্গা। পঞ্চক্রোশী কাশীতে যেমন গঙ্গা আছেন, তেমনি অন্নময় প্রাণময় মনোময় বিজ্ঞানময় ও আনন্দময় এই পঞ্চকোষাত্মক শরীরে আমাদের মস্তিষ্ক কোষে জ্ঞান গঙ্গা নিত্য বিরাজিতা। গম ধাতু যোগ অন কর্তৃবাচ্যে স্ত্রীলিঙ্গে আপ প্রত্যয় করে গঙ্গা শব্দটি নিষ্পন্ন হয়েছে। গম ধাতু গতিসূচক, চড়ুই ব্যতি নিত্য এগিয়ে চলার মহামন্ত্রে ঊর্ধ্বের দিকে যে প্রৈতি গম ধাতুতে তারই ব্যঞ্জনা আছে। দন্তন্য যোগ দন্তন্য সমান অন, দন্তন্য মানে অনন্যা, সর্বত্র স্থিতিশীল সর্বগত ও সর্বব্যাপী। জ্ঞান প্রজ্ঞা বোধি সম্বোধি যাই বলো সকলেরই মূর্ত বিগ্রহ হলেন শঙ্কর। মানুষের মস্তিষ্ক কোষে যেমন আছে বুদ্ধি ও জ্ঞান, তেমনি সমষ্টি চৈতন্যের আধারভূত সত্তা শঙ্করের মাথায় আছেন গঙ্গা। তোমরা আমরা কি আমাদের মস্তিষ্ক হতে বুদ্ধি বা জ্ঞানকে নিষ্কাশিত করে দূরে রাখতে পারি? পারি না, কখনোই পারি না। তাহলে গঙ্গাধর শঙ্কর কিভাবে গঙ্গাকে দূরে সরিয়ে রাখবেন? গঙ্গা বিষয়ে আমার উত্তর দিয়েই তিনি বিদ্যানন্দকে বললেন, বিদ্যানন্দ
তোমার মুখে চোখে একটা অপ্রসন্নতার ভাব ফুটে উঠেছে কেন? শৈলেন্দ্র নারায়ণের শিকায়তে শ্রদ্ধা প্রেম ও রঙ্গরস মিশেছিল, কিন্তু তোমার হাবভাব দেখে মনে হচ্ছে সম্বিধানন্দের বিরুদ্ধে তোমার মনে সত্যকার কোনো ক্ষোভ জমা হয়ে আছে। কি হয়েছে আমাকে অকপটে বলো। বিদ্যানন্দ তখন বললেন, ভগবান, আমি সম্বিধানন্দজিকে আন্তরিকভাবেই ভালোবাসি এবং শ্রদ্ধা করি, তবে ওকে অন্তরঙ্গভাবে কোনো প্রশ্ন করলে উনি বরাবরই হাসি ও টিপ্পনি খেটে উত্তর দেন। ওর রসিক স্বভাবের সঙ্গে আমি বহুদিন হতেই পরিচিত, তবুও কখনো কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন করলে উনি লঘু ও চপলভাবে যখন উত্তর দেন তখন মনে সাময়িকভাবে ক্ষোভ জন্মে। গতকাল কথা প্রসঙ্গে আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, নর্মদাতে বানলিঙ্গের অভাব নাই, এত বানলিঙ্গ থাকতে সদা শিবপরায়ণা মহিষী অহল্যাবাই ওঙ্কারেশ্বরে মামলেশ্বর মন্দিরে 22 জন পণ্ডিত দিয়ে প্রতিদিন 33,000 পার্থিব শিবলিঙ্গ তৈরি করে তা পূজা ও বিসর্জনের ব্যবস্থা করে গেছেন কেন? পার্থিব শিবলিঙ্গ এবং বানলিঙ্গ পূজায় পার্থক্য কোথায়? এর উত্তরে সম্বিধানন্দজি এক রসালো কবিতা শুনিয়ে আমার সব কথাই চাপা দিলেন। আমার কৌতূহল নিবৃত্তি হল না। একলিঙ্গ স্বামী উত্তর দিলেন, আচ্ছা আমি কৌতূহল নিবৃত্তি করে দিচ্ছি। নর্মদা তটে এতকাল তপস্যা করলে বুড়ো হয়ে মরতে যাচ্ছ, এখনও তোমার মনে এই রকম অবান্তর প্রশ্ন জাগে কেন? তুমি কি জানো না মহারাজ বান এই ধাবড়িকুণ্ডে নিজ হাতে মৃন্ময় শিবলিঙ্গ গড়ে পূজা করতেন এবং নিত্য নর্মদাতে বিসর্জন দিতেন? মহাদেব দর্শন দিলে তাঁর কাছে বান নিবেদন করেন, ক্লিষ্ট হহং তব দেবেশ লিঙ্গং কৃত্তা দিনে দিনে, অর্থাৎ তোমার লিঙ্গরূপ গড়তে গড়তে ক্লান্ত হয়ে পড়েছি, তুমি কৃপা করে আমাকে সুলক্ষণ লিঙ্গ দান করো। বানের প্রার্থনায় মহাদেব লক্ষ লক্ষ বানলিঙ্গ রূপ প্রকট করে এখনও নর্মদার কোলে বিরাজমান আছেন। পরম শৈব বানের এই কাহিনী হতে বোঝা যাচ্ছে পার্থিব শিবলিঙ্গের পূজা করতে করতেই তাঁর শিব দর্শন ঘটেছিল। বানলিঙ্গ পূজা করলেও শিব প্রসন্ন হন, আশুতোষ ভক্তকে দর্শন দান করেন। বানলিঙ্গ স্তোত্রে আছে, বানলিঙ্গ প্রসাদেন নরহ যোগিত্ব মাপ্লুয়াত অর্চয়িত্তা বানলিঙ্গং মোক্ষ মাপ্লতি সত্তরম। আবার পার্থিব শিবলিঙ্গের পূজার ফল বর্ণনা করতে গিয়ে ঋষি বলেছেন, ঐহিকং কিং ফলম তস্য মুক্তিরেব করে স্থিতা। পার্থিব শিবলিঙ্গ মহাদেব, বানলিঙ্গ মহাদেব, নিষ্ঠা ভরে পূজা করলে একই ফল লাভ হয়। মহারানী অহল্যাবাই অঙ্কারেশ্বরের বিষ্ণুপুরীতে পার্থিব শিবলিঙ্গ পূজার ব্যবস্থা করে এই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যে যাঁরা বানলিঙ্গ সংগ্রহ করতে পারবেন না তাঁরা মৃন্ময় শিবলিঙ্গ পূজা করেও একই ফল পাবেন। কি বিদ্যানন্দ, তোমার কথঞ্চিত কৌতূহল নিবৃত্তি হয়েছে তো? বিদ্যানন্দ বলল, হ্যাঁ ভগবান, কথঞ্চিত নেহি, আমারা পুরু সন্তোষ হো গয়া। একলিঙ্গ স্বামী বললেন, স্বভাব কবি সম্বিধানন্দ যদি রসসিক্ত ছড়াই কোনো উত্তর দিয়ে থাকে তাতে তুমি নারাজ হবে কেন? তোমার কি ধারণা যোগী হলেই রস কসহীন গোমরা মুখ হতে হবে? যারা রস বৈসহ সেই আনন্দময় পরম পুরুষের সাধনা করবেন তাদেরকে কি জীবন থেকে সব রকম রস হাসি ঠাট্টা বিসর্জন দিতে হবে? সম্বিধানন্দ যে গুরুগম্ভীর তত্ত্বকেও রসালো করে প্রকাশ করতে পারে এ তার একটি দুর্লভ দৈব সম্পত্তি বলে জানবে। এ গুণ কজনের থাকে? যাই হোক, এখন সম্বিধানন্দ বলো, বিদ্যানন্দকে তুমি কি উত্তর দিয়েছিলে? তোমার উত্তরটি শুনে আমি তৃপ্ত মনে উঠে যাব। তোমাদের মধ্যাহ্ন ভোজনের কাল অতিক্রান্ত হতে যাচ্ছে। সম্বিধানন্দজি বললেন, লেকিন ভগবান, এ দাস আপনার মতো দৈবী প্রতিভা এবং শাস্ত্রজ্ঞান কোথায় পাবে? তাই বিদ্যানন্দজিকে সব কথা গুছিয়ে বলতে পারিনি। আমি কেবল বলেছিলাম, দরিদ্রের একমাত্র ভগবান শিব সুন্দর, মাটির লিঙ্গ পূজা করেই নিঃস্ব দরিদ্রের মনস্কামনা সিদ্ধ হতে পারে। মূর্তি মৃদা বিল্ল দলেন পূজা অযত্ন সাধ্যং বদনেন বাদ্যং ফলঞ্চ সাজুজ্য পদ প্রদানং নিঃস্বস্য বিশ্বেশ্বর এব দেব। মূর্তিটি গড়িতে চায় মৃত্তিকা কেবল, পূজা করিবারে চায় শুধু বিল্লদল, ঢাক ঢোল বাদ্যযন্ত্রে কিবা প্রয়োজন গালবাদ্যে সেই কার্য হইবে সাধন, তথাপি সাজুজ্য ফল দেন নিরন্তর
দরিদ্রের একমাত্র দেব দিগম্বর। সম্বিদানন্দজির এই জবাব শুনে একলিঙ্গ স্বামী হাসতে হাসতে উঠে দাঁড়ালেন এবং সম্বিদানন্দজির পিঠ চাপড়িয়ে বললেন,